সাবস্ক্রাইব করুন এডুটেক প্রো চ্যানেলটিকে, আর বেল আইকনে ক্লিক করুন টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো দোস্তো, আর একটি নতুন ফেলে এসে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি হাবিব উদ্দিন, আপনারা দেখছেন একটু টেক প্রো। চলুন আজকের ভিডিও শুরু করি। হ্যালো দোস্তো, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু সেই চ্যানেলের নাম সার্চ করলে ইউটিউবের সামনে আসে না। তার একটা কারণ হলো আপনার চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড বলে একটা সেটিং অপশন আছে। আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেল স্টোরিটি ওপেন করবেন। খোলার পরে আপনি ওখানে একটা অপশন দেখতে পাবেন চ্যানেল কিওয়ার্ড বলে, সেই চ্যানেল কিওয়ার্ডটা আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেল কিওয়ার্ডে দিয়ে রাখবেন। তার কারণ হলো যে আপনি যখনই আপনার চ্যানেলের নামে কেউ সার্চ করবেন তখনই আপনার চ্যানেল সামনে শো করবে। যেমন আপনি আপনার ভিডিওতে যেমন ট্যাগস দেন, ওই রকম চ্যানেল কিওয়ার্ড আমাকে দিতে হবে। তারপরে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও না থাকে তাহলে আপনাকে চ্যানেলের ভিডিও ছাড়তে থাকে, একটা দুটো তিনটে 10 থেকে 20টা ভিডিও ছাড়তে থাকে, রেগুলারলি ছাড়তে থাকে, তাহলে দেখবেন অবশ্যই আপনার চ্যানেলের নাম সামনে শো করবে। তারপরে আরেকটা কারণ হলো আপনার চ্যানেল সামনে কখনোই আসবে। তার কারণ হলো আপনি আপনার চ্যানেলের নাম ইউটিউবে সার্চ করে দেখেন ওই নামের কোনো ইউটিউব চ্যানেল আছে কি না। যদি না থাকে তাহলে আমি আগে যে জিনিসগুলো বলেছি, আপনি ভিডিও ছাড়তে থাকেন এবং চ্যানেল কিওয়ার্ডটা দেন, তাহলে আপনার চ্যানেলের নাম সামনে শো করবে। আর যদি আপনার চ্যানেলের নামে অন্য কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আপনার সেই চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। কারণ যেহেতু ওই চ্যানেলগুলো র্যাঙ্কের চ্যানেল বা অনেক সাবস্ক্রাইবার চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল, সেই জন্য আপনার চ্যানেল কখনো সামনে শো করবে না। কারণ ইউটিউব জানে যে অলরেডি এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আবার যদি আপনি সেই নামে ইউটিউব চ্যানেল খোলেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের নাম স্প্যাম হিসেবে ধরে নেয়। এই জন্য আপনাদের আমি রিকমেন্ড করব যে আপনার চ্যানেলের নাম দেবেন একদম পুরো অদ্বিতীয়, মানে সে নামের কোনো চ্যানেল যদি না থাকে এমন একটা চ্যানেলের নাম তৈরি করবেন। তারপরে আপনি যে কাজগুলো আমি বলেছি সেগুলো করতে থাকেন, অবশ্যই আপনার চ্যানেলের নাম সামনেই শো করবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও।